আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কিনা? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লাইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল সর্বনাশ, আজকের দিনে সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে, তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়, ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ, জেহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি আক্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাত দাওয়া, নবী হে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবাত দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন মুস্তাজাবাত দাওয়া, মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উত্তরে কি বলছিলেন শুনবেন, শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাত দাওয়া, হে সাদ মুস্তাজাবাত দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুত দাওয়া, হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? নয় নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামিয়, ওয়াল হারামু হারামুন লিল জামি, হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য? আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না আপনার জন্য হারাম, আমার জন্য? হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মোকাররমের ইমাম যদি করে, শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ পারবে? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম, বলেন তো, বুঝে শুনে উত্তর দিয়ে, প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কর আরো জোরে, দুই দল নাকি এক দল? সবাই বলেন হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল, শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম? না, প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল, চিল্লায় বলেন ঠিক কিনা? আল হালালু হালালুন লিল জামিয়, ওয়াল হারামু হারামুন লিল জামি, কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল, সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না, চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা? না হ্যাঁ, ফাকতাউ আইদিয়াহুমা, দ্য গভর্নমেন্ট, দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাও আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না, কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিন মজুর, তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন, চিল্লায় বলেন ঠিক কিনা? আইন সব